নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে দেশে বেকারত্বের অবস্থা কোনখানে গেছে, যেখানে আপনার মাত্র 2000 পোস্ট, সেটা কন্ট্রাকচুয়াল 10,000 টাকা বেতনের উপরে, সেখানে আপনার টোটাল ফর্ম ফিল আপ 20 লক্ষেরও বেশি ফর্ম ফিল আপ হিসাবে পড়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আর ডিটেলটা আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এখানে দেখুন দেওয়া আছে 20 লক্ষ ছাড়িয়েছে। তবে আপনাদের এবার আপনাদের বলি যে আপনারা আমার চ্যানেলকে ফলো রাখতে পারেন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের এই এই পরীক্ষাটার জন্য যা যা প্রশ্ন আসতে পারে, দেখুন জিকে মানে সবসময় বন দপ্তর মানে এটা নয় যে সবসময় বন থেকেই প্রশ্ন দেবে আর অন্যান্য কিছু থেকে প্রশ্ন দেবে না, এরকম নয়। তো আপনাদের যে কোনো জিনিসের উপরে প্রশ্ন আসতে পারে, কী কী প্রশ্ন আসতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে, ইন্টারভিউ কেমন হতে পারে, ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরতে পারে, সব কিছুর জন্য ক্লাস আমরা ফ্রিতে ইউটিউবে করাবো। আর আমাদের আপনাদের জন্য আমরা একটা বই পাবলিশ করছি, যেটা 15 আগস্ট পাবলিশ হওয়ার কথা ছিল। বইটা এই মুহূর্তে আপনাদের জন্য পাবলিশ হতে চলেছে আপনাদের 18 আগস্ট, কারণ বইটির একটু সমসাময়িক একটু প্রবলেম, আমাদের প্রকাশনীতে প্রবলেম হচ্ছে। তো বইটা এখনও পর্যন্ত যারা কেনেননি তারা অবশ্যই 50 টাকা দাম। বইটাতে প্রচুর কিছু প্রশ্ন থাকবে, প্রচুর কিছু গাইডেন্স থাকবে। তো বইটি কেনার জন্য অবশ্যই আপনারা এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন। তো বইটা অবশ্যই কিন্তু হার্ড কপি নয়, সফট কপি, যেটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, বারবার করে বলছি, নট হার্ড কপি, অনলি সফট কপি। আপনারা বার করে নিতে পারেন অথবা খাতা লিখে করে নিতে পারবেন। আর আপনাদের জন্য বন্ধুরা ইন্টারভিউ ক্লাস আমরা শুরু করে দিয়েছি। আপনারা যারা ভর্তি হয়ে গেছো তাদের তো খুবই ভালো। তবে ইন্টারভিউতে যে 20টা নাম্বার চারটিখানি ব্যাপার, 20টা নাম্বার প্রচুর কিছু। এই 20টা নাম্বারের জন্য আমাদের কাছে শুধুমাত্র 150 টাকা দিয়ে যদি ভর্তি হন, সেখানে আপনি লাস্ট দিন অবধি এই ধরনের নোটস, আজকে যে নোটসগুলো আমরা দিয়ে যাচ্ছি আপনারা, এই যে ক্লাসটা, এই যে এই ধরনের নোটস প্লাস তার সঙ্গে PDF সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন লাস্ট দিনের জন্য, মাত্র কেবলমাত্র 150 টাকা লাগবে। তো যদি ভর্তি হতে চান একান্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ফোনপে, গুগল পে, পেটিএম, এটিএম সমস্ত কিছু থেকে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন অথবা এটিএম কার্ড থেকে। তো চলুন আজকের প্রশ্নগুলো ইন্টারভিউর পর্বের প্রথম প্রশ্ন হলো, আপনারা দেখুন আজকে আমি এক ধার থেকে শুরু করেছি। তো প্রথম ধারে অবশ্যই ভিডিও স্কিপ করবেন না। তো অবশ্যই কোনো কিছু আপনারা কাজ করুন। এই ধরনের প্রথম প্রশ্ন কী আছে দেখুন, বন বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য যেসব সম্ভাবনা ইন্টারভিউর প্রশ্ন, সেগুলো হচ্ছে পৃথিবীর, আমি অনলাইনার হিসাবে প্রশ্নগুলো দিয়েছি, আপনারা খাতায় লিখে লিখে করে নেবেন অথবা এই ধরনের PDFগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপ জয়েন করুন। ওই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এখান থেকে আপনারা 150 টাকা পেমেন্ট করলে একবারই পেমেন্ট করবেন, তার পরিবর্তে আপনাদের গোটা লাস্ট দিন পর্যন্ত আপনাদেরকে আমাদের অভিজ্ঞ স্যার ম্যাডামরা অডিও কল ভিডিও কল আপনারা বাড়ি থেকে বসে বসে ইন্টারভিউ দিতে পারবেন। সপ্তাহে একটা করে ইন্টারভিউ, তার সাথে সাথে সারাটা সপ্তাহ PDF আকারে এই ধরনের নোটস দেওয়া হবে, মানে কোনো প্রশ্ন এর বাইরে আসতে পারে না। 100% দিয়ে বলছি আমরা যা করাবো এর বাইরে বন দপ্তরের কোনো প্রশ্ন আপনি পরীক্ষায় পাবেন না। এমনকি পশ্চিমবঙ্গ পুলিশের আমাদের যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছো তারা জানো যে যারা আমরা যেগুলো করেছি সেইগুলোই পরীক্ষা এসেছে। ঠিক আছে, তো চলো আজকে প্রথম প্রশ্ন অনলাইনার হিসাবে দেখো, মোট পৃথিবীর 31% হচ্ছে বন বিভাগ অবস্থিত, মোট পশ্চিমবঙ্গে প্রায় 4% আছে বন বিভাগ, এগুলো পরীক্ষায় ধরতে পারে। যেহেতু বন দপ্তর একটু বনের রিলেটেড কিছু দিলাম প্রথমে, আস্তে আস্তে সব ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটা হিট করো, বন্ধুবান্ধবকে শেয়ার করো, তবেই আমার ভালো লাগবে। আর অবশ্যই একটা করে লাইক দিও, ঠিক আছে বন্ধুরা, লাইক তোমাদের একটা করে চাই। দেখো পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, এটা হচ্ছে সুন্দরবন। তারপর হচ্ছে ভারতের জাতীয় উদ্যান সংখ্যা মোট 6টা বন্ধুরা, এটা একটা ইন্টারভিউ পরীক্ষায় ধরেছিল, তো আপনাদেরও ধরতে পারে যে মোট জাতীয় উদ্যান আছে 6টা। বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা হচ্ছে 10টা। তো চলুন প্রথমটা হচ্ছে জাতীয় উদ্যানগুলি কী কী আছে, একটা হচ্ছে সুন্দরবন, সেটা সুন্দরবনের ডিটেলটা আমরা দেখে নেবো। 1984 সালে এর গঠন হয়, প্রায় 1336 বর্গ কিলোমিটার আয়তন, এটা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। 1987 সালে এটা ইউনেস্কো দ্বারা মানে স্বীকৃতি প্রাপ্ত হয়, কত 1987, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ WBCS থেকে সব কিছু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে ইন্টারভিউর জন্যও কি ইম্পর্টেন্ট, যে সুন্দরবন কত সালে ইউনেস্কো দ্বারা প্রাপ্ত হয় মানে স্বীকৃতিপ্রাপ্ত হয়, 1987 সালে। 1989 সালে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে, এগুলো আপনারা দেখে দেখে নেবেন। এবার সজনাখালী পক্ষীরালয়, সজনাখালী কিসের জন্য বিখ্যাত, পক্ষীরালয়ের জন্য বিখ্যাত বন্ধুরা। এই আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যেটা যেগুলো আপনার কী বলবো, যেগুলো আপনার ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সবই পরপর তুলে দেবো।
তো ভরতপুর প্রকল্প এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রকল্প, যেটা আমরা কুমিরের জন্য বিখ্যাত, ঠিক আছে? মনে রাখবেন, পরীক্ষা হলে ধরতেই পারে যে ভরতপুর প্রকল্প অ্যাকচুয়ালি কিসের জন্য বিখ্যাত। তো তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখব, এটা হচ্ছে বক্সা জয়ন্তী, মানে আমাদের এটা একটা ন্যাশনাল পার্ক, তো এটা সম্বন্ধে ডিটেলটা দেখবো। এটা আলিপুরদুয়ারে অবস্থিত, এটা 1983 সালে গঠন হয়, 760 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত, 760। তারপর এটা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে? এরমভাবে প্রশ্ন দেবে যে বক্সা জয়ন্তী কোথায় অবস্থিত, ঠিক আছে, এটা কিসের জন্য বিখ্যাত। তারপরে চলে আসুন গরুমারা অভয়ারণ্য, গরুমারা অভয়ারণ্য 1976 সালে গঠন হয়, জলদাপাড়া জলপাইগুড়ি জেলায় অবস্থিত, তিস্তা তোর্সা জলঢাকা রায়ডাক সকল নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই প্রকল্পটি ব্যাঘ্র গন্ডার এবং কিছু উন্নত ধরনের পাখি বাদুড়ের জন্য বিখ্যাত। এটা আপনাদের বারবার করে বলছি, আপনারা যারা আমাদের কাছে 150 টাকার গ্রুপে জয়েন হয়ে যান, একবারই পয়সা লাগে, 150 টাকা লাগে, এই যে নাম্বারের মধ্যে এখানে আপনারা যোগাযোগ করুন, এখানে হোয়াটসঅ্যাপ করুন, আপনারা লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দেবেন। প্রচুর জন অলরেডি করছেন, দেখছেন তো 20 লক্ষেরও বেশি, তো ফ্রেশ ক্যান্ডিডেটরাই এবছর চাকরি পাবে। খুব এই দেখে মনে হচ্ছে 20 লক্ষ, কিন্তু 20 লক্ষর মধ্যে আপনার প্রচুর ক্যান্ডিডেট রিজেক্টেড হবে, তো চিন্তা নাই, অত ভয় পাওয়ার কিছুই নাই। তো হাফ হাফ রিজেক্টেড হয়ে যাবে আমি জানি, তো যে হাফ থাকবে তাদের মধ্যে ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ একটু বেটার, আপনারা ইন্টারভিউ তো কতটা কম্পিটিশন হতে চলেছে আপনারা বুঝতে পারছেন। তো চলুন অবশ্যই আমাদের ইন্টারভিউ গাইড বুকটা কিনে নেন গা, অবশ্যই 50 টাকা দাম পড়বে। এই হোয়াটসঅ্যাপ নম্বরেই কন্ট্যাক্ট করুন, এখানে আমরা পেমেন্ট লিঙ্ক দিয়ে দেবো, পেমেন্ট করে দেবেন, 18 তারিখে আপনার বইটা পেয়ে যাবেন। অগ্রিম বুকিং করলে 50, পরবর্তীতে বুকিং করলে আপনার 100 টাকা পড়ে যাবে, কারণ বইটার মধ্যে এমন কোনো প্রশ্ন থাকবে না যে আসবে না। ইন্টারভিউ গাইড কী কী প্রশ্ন আসতে পারে, কেমন কী প্রশ্ন আসতে পারে, কী সাবধানতা অবলম্বন করতে হয়, কী ডকুমেন্টস নিয়ে যেতে হয়, সব কিছু দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলুন তারপরে আপনার চলে আসুন এখানে জলদাপাড়া অভয়ারণ্য, বলছি 1941 সালে ইহা তৈরি হয়, বর্তমানে আলিপুরদুয়ার অবস্থিত, 261 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে আছে, আর এটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপর নেওড়া ভ্যালি উপত্যকা আপনারা জানেন, এটা দার্জিলিং অবস্থিত, 1986 সালে তৈরি হয়, রেড পান্ডা চিতাবাঘ ইত্যাদির জন্য বিখ্যাত। সিংহলীলা জাতীয় উদ্যান এটার মধ্যেই অবস্থিত, সরি, এইটুকুই আমি আসলে এটা তো মার্ক করি, যেন মার্ক করা হয় না, এটা একটা জাতীয় উদ্যান সিংহলীলা, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। রেড পান্ডা সোনালি বিড়াল ও ভাল্লুকের জন্য বিখ্যাত। আপনাদেরকে পরীক্ষা হলে প্রশ্নটা ধরতে পারে যে সোনালি বিড়াল কোথায় দেখা যায়, তাহলে কোথায় বলবেন? সিংহলীলা জাতীয় উদ্যান, বুঝতে পেরেছেন? তো আপাতত এইটুকুই, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই নেক্সট ভিডিও আবার কালকে দেবো, আমি প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেবো। আর অবশ্যই যারা আমাদের গ্রুপ জয়েন করছো তারা পিডিএফ পেয়ে যাবে, তার সাথে সাথে এই পিডিএফটা বলে না, আরও অনেক পিডিএফ এই ধরনের অনেক নোটস পাবে। তো অবশ্যই জয়েন হওয়ার জন্য আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, বারবার করে বলছি, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে তোমরা, তার সাথে সাথে যারা বইটা কিনতে যাও তারাও এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? তো এইটি তোমাদের চিরঞ্জিত স্যার, ভালো থেকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই।